হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রুক্মিণী দ্বাদশী, কালকে পাণ্ডব আর নির্জলা একাদশী করেছিলাম ধামে থেকে। এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে সেই জঙ্গলের রাস্তাটা দিয়ে দর্শন আর দিতে। তো চলো যাওয়া যাক। আর আজকে তো পালন করার পরে, মানে সেই 4:50 থেকে পালন ছিল, তো আমি প্রায় 5:13 দিকে পালনটা করলাম স্নান টান করে। তো এতটা টেস্টটা পেয়েছিল বলার মতো না, অনেক টেস্টটা পেয়েছিল। তো প্রায় 3-4 গ্লাস জল খেয়ে নিয়েছি মহাপ্রসাদ পাওয়ার পরে। তো চলো দেখতে থাকো, আবার তোমাদেরকে আমি রাধা মাধব আর পঞ্চদত্ত ভগবানের দর্শন করাবো। তো এখন আমি সেই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো বন্ধুরা, সেই জঙ্গলের জায়গাটা একদম অদ্ভুত টাইপের, আর কি বলবো। এখান দিয়ে একা একা যেতে যা ভয় লাগে। আমি শুধু মাঝে মাঝে ভাবি এই রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে যদি একটা শিয়াল চলে আসে হঠাৎ করে, আমি কি করব। তো বলার মতো না, সেই জঙ্গলের রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, কারণ এটাই আমার শখ। আর হালকা হালকা আজকে বৃষ্টিও পড়ছে, আজকে নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে। বৃষ্টি হলে এখানকার লোক, এখানকার মানুষজনের শান্তি, কারণ কালকে যা গরম পড়েছিল, এখন কিছুদিন ধরে আমি আছি মায়াপুরে, যা গরম পড়েছে মানে বলার মতো না। তো চলো আমি একা একা যাচ্ছি এখান দিয়ে, যা বৃষ্টিটা মানুষ জোরে পড়তে লাগলো, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। তো চলো দেখা হচ্ছে মন্দিরে। এইখানে আমি একটা গাছের তলাতে আশ্রয় নিয়েছি। তো দেখো এখানে অলরেডি বৃষ্টি পড়তে লেগেছে, তো আমি এখন একটা গাছের তলাতে আশ্রয় নিয়েছি, কিন্তু তাও হালকা হালকা জল পড়ছে। আমাকে দড়িয়ে যেতেও পারছি না আমি এখন, নাহলে ভিজে যাবো পুরোটাই। কী অবস্থা দেখছো, এই বৃষ্টির মধ্যে আমি এখন আটকা পড়ে গেছি। এদিক দিয়ে যাচ্ছে, এদিকেও লোক নাই, সব জায়গায় বৃষ্টি। আমি যেটা ভয় করেছিলাম সেটাই হলো সামনে দিয়ে আমার একটা কুকুর চলে এসেছিলো, আমাকে এত ভয় লাগছিলো বলার মতো না। এই গাছের ছাউনিতে এখন দাঁড়িয়ে আছেন, মহাপ্রভুকে ডাকছি, হে মহাপ্রভু রক্ষা করো এই বৃষ্টির হাত থেকে। তো আমার সাথে একটা অলৌকিক কাণ্ড হয়েছে, আমি ভগবান নৃসিংহদেবকে ডাকছিলাম আর বলছিলাম আমি যাতে মন্দিরে পৌঁছে যাই, তারপরে তুমি বৃষ্টিটা দিও। তো কাকতালীয়ভাবে বৃষ্টিটা থেমেও গিয়েছে, তো বলার মতো না কীভাবে আমি ভগবানকে ধন্যবাদ জানাবো। তো চলো যাওয়া যাক এবার মন্দিরে চট জলদি, যাতে বৃষ্টিটা আবার না চলে আসে। তো দেখো বন্ধুরা, আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর সামনে দিক দিয়ে আমার হাতি চলে এসেছিলো, আমি তো ভয়ে সাইড হয়ে গেছিলাম বলার মতো না। বন্ধুরা সামনে দিক দিয়ে হাতি চলে আসছে, ওই দেখো হাতি যাচ্ছে, হাতি চলে আসছে, সামনে দিক দিয়ে কুকুর চলে আসছে, আমি শিয়াল ভাবছি। এ যা যা নরহরি ভগবান আমার সাথে একটা দুষ্টুমি করলো। আমি যখন এই গাছটার সাইড দিয়ে আসছিলাম তখন গাছটাকে হাওয়া দিয়ে দিল আর গাছটার পাতা লড়ে আমার গায়ে সব জল পড়ে গেল, সেটা বড় ব্যাপার না। তো চলো যাওয়া যাক এবার মন্দিরে চট জলদি, এত ভয় লেগেছিলো যখন হাতিগুলো আমার সামনে দিয়ে যাচ্ছিলো বলার মতো না। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 10:15, তো তোমরা সবাই ভগবানকে দর্শন করলে, তারপরে 10:15 তো অবশ্য দর্শন করনি, দর্শনটা সকালেই করেছো। আমার এখন কাজ করতে করতে 10:15 বেজে গেছে, কারণ দর্শনার্থী কমপ্লিট করার পর আমি চলে গিয়েছিলাম হচ্ছে শ্রীনিধি প্রভুর রুমে, মানে আমাদের ইনচার্জ প্রভুর, আমাদের গ্রুপের, ওনার রুমে, ওনার সাথে কিছু রথযাত্রা নিয়ে কথা বলতে। তো ওইখান থেকে আমার ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছিলো। তারপরে আমি রুমে এসে প্রসাদ, অন্নপ্রসাদ পেয়ে, যেহেতু কালকে একাদশী ছিল তাই সকালে অন্নপ্রসাদটা পেয়ে, আমি মুকুন্দপ্রিয়ার অন্নপ্রাশনে যেগুলো যজ্ঞ হয়েছিল, তো সেই যজ্ঞের কাঠ যেগুলো নষ্ট হয়ে, মানে যজ্ঞের যে ছাইটাইগুলো ওইগুলো হয় না, তো ওইগুলো আমি কালিন্দী নদী, এখানে একটা কালিন্দী নদী আছে যেটা পাশেই, কালিন্দী নদীতে ফেলতে গিয়েছিলাম, এই যে সেই ব্যাগ। আর শ্রীনিধি প্রভু আমাকে 2টো আম দিয়েছিল মহাপ্রসাদ, তো এটা একটা বড় কৃপা আমার কাছে। তো চলো যাওয়া যাক এবার রুমে, রুম থেকে আমাকে একটু মন্দির যেতে হবে।
আর মন্দিরে গিয়ে কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু আজকেই বাড়ি চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখানে আমাদের একটা প্রভু হচ্ছে গিয়ে কিছু একটা বানাচ্ছে, জানি না আপনি কি, আপনি কী বানাচ্ছেন প্রভু? নান বানাবেন। এখানে কী সব টক দই আছে, এখানে একটা কাঁটা আম আছে, আর এটাতে কী হচ্ছে মাতাজি? এটাতে কী হচ্ছে? আচ্ছা, এখানে ভেজিটেবলসগুলো আছে, মুকুন্দ প্রিয়া দেখো আমার দিকে তাকিয়ে কি সুন্দর হাসছে, হাসি দিচ্ছে। তো এই দেখো তার সেই মামাটা তাকে আজকে পরমান্ন খাইয়ে দিল, আমি পায়েশ বলতে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর ভাবে দেখছে, এত সুন্দর জিনিস খাওয়ালো, তাই তো কি সুন্দরভাবে ও খাচ্ছিলো। তারপরে তো নিজেই হাত দিয়ে দিয়েছিল একদম পুরো ইসে, কি সুন্দর হাসছে ছবি তুলছে। তো ওর পায়েসটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, পুরো একদম চেটে পুটে খাচ্ছে বলার মতো না। আর আমরা এদিকে হরিনাম করছিলাম, তো দেখো কি সুন্দরভাবে দেখছে। আমি তখন ছবি তুলছিলাম, দিয়ে বলছিলাম মুকুন্দপ্রিয়া, আর ওর নাম ধরে ডাকলেই কিন্তু ওর দেখে। আর তারপরে মাতাজি দেখো এখানে দ্বাদশীর বলে, কালকে যেহেতু একাদশী নির্জলা করেছিলাম বলে কত কিছু আজকে বানিয়েছে দ্বাদশীতে। ফ্রাইড রাইস, বাটার পনির, আলু পটলের তরকারি, নান, ডাল, অন্ন, সাথে ছিল চাটনি, অনেক কিছু। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়ে, এটা একদম সন্ধ্যেবেলা রাত্রিবেলার দিকে, তো রাত্রিবেলার দিকেই, মানে সন্ধ্যেবেলা না, প্রায় আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ওইদিকে প্রভু গাড়ি চালাচ্ছিল, আর একটা ব্রহ্মচারী প্রভু বসেছিল সামনের সিটে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।